হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা সায়েন্সের উপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের এক্সামে অনেক হেল্প হবে, এক্সামে অনেক সাহায্য করবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগেই বলবো যে আমাদের চ্যানেলে প্রায় 240টির ওপরে কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধীয় প্রশ্নোত্তরের ভিডিও আছে, যেগুলি তোমরা দেখতে পারো। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন কেউ থেকে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তার নাম কি? তা সেটি হলো রেইন গেজ। রেইন গেজ, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তা হলো রেইন গেজ। নেক্সট, এক্স রশ্মি, সকলেই নাম শুনেছ, সেই এক্স রশ্মির আবিষ্কারক কে? তো এক্স রশ্মি আবিষ্কার করেন উইলহেম কনরাড রন্টজেন। রন্টজেন নাম তোমরা সকলেই শুনেছ, যে এক্স রশ্মির আবিষ্কর্তা রন্টজেন। তো তার পুরো নাম হচ্ছে উইলহেম কনরাড রন্টজেন, এক্স রশ্মি আবিষ্কার করেন। নেক্সট, লুনার কস্টিক, লুনার কস্টিক নামে পরিচিত, সেই লুনার কস্টিকটি আসলে কি? তো লুনার কস্টিকটি আসলে হলো সিলভার নাইট্রেট। লুনার কস্টিক হলো সিলভার নাইট্রেট। নেক্সট, গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? তো গ্রানা ও স্ট্রোমা থাকে ক্লোরোপ্লাস্টে। গ্রানা ও স্ট্রোমা থাকে ক্লোরোপ্লাস্টে। নেক্সট, ব্যাঙ যে শীতকালে দেখা দেখবে তোমরা যে ব্যাঙকে দেখতে পাওয়া যায় না, কারণ কি? শীতকালে ব্যাঙ শীত ঘুমে চলে যায়। তো ব্যাঙের এই শীত ঘুমকে কি বলা হয়? হাইবারনেশন। ব্যাঙের শীত ঘুমকে হাইবারনেশন বলে। নেক্সট, ব্রঙ্কাইটিস কোথায় দেখা যায়? তো শ্বাসনালীর রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস, শ্বাসনালীতে ব্রঙ্কাইটিস রোগ হয়। নেক্সট, কোন কোষ অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়? তো কোষাঙ্গাণু রাইবোজোমকে ক্লডের ডানা বলা হয়। কোষাঙ্গাণু রাইবোজোমকে ক্লডের ডানা বলা হয়। নেক্সট, কোন বিজ্ঞানী রক্তে শ্রেণীবিভাগ করেন? তো বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তে শ্রেণীবিভাগ করেন। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তে শ্রেণীবিভাগ করেন। নেক্সট, একটি গতিশীল ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি ট্রেনের গতিবেগকে কি মনে করবেন? তো সেই ব্যক্তি মনে করবে যে ট্রেনের গতিবেগটি স্থির এবং তার আশেপাশের জিনিসগুলি চলমান। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগটি স্থির মনে হবে। তোমরা দেখবে যে ট্রেন যদি চলে তো তুমি নিজে ভাববে যে ট্রেনটা হয়তো স্থির, আশেপাশের জিনিসগুলি চলছে। নেক্সট, রক্ততন্ত্রের সাহায্যকারী উৎসেচক হলো থ্রম্বোকাইনেজ। থ্রম্বোকাইনেজ উৎসেচক রক্ততন্ত্রে সাহায্য করে। নেক্সট, জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। আমরা হরমোন সম্বন্ধীয় একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, সেখানে সব হরমোনের কোথায় থেকে উৎপত্তি, কোথায় কি কাজ সব দেওয়া থাকবে। তো এখানে বলছে গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ, সেটি কোথা থেকে গঠিত হয়? সেটি হচ্ছে পিটুইটারি। পিটুইটারি থেকে জিটিএইচ গঠিত হয়। নেক্সট হলো জিওলাইট, কিসের সাহায্যে জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয়? তো জিওলাইটের সাহায্যে জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয়। নেক্সট, আপেক্ষিক তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক তাপ পরিমাপ করা হয়। আপেক্ষিক তাপ পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি থাকে? তো লাইসোজোম থাকে। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে লাইসোজোম থাকে, লাইসোজোম। নেক্সট, যকৃতে সংশ্লেষিত হওয়া ভিটামিনের নাম কি? তো যকৃতে ভিটামিন এ ও ভিটামিন ডি সামান্য পরিমাণ সংশ্লেষিত হয়। নেক্সট, স্ত্রী দেহে স্তন গ্রন্থি হলো কি ধরনের গ্রন্থি রূপান্তর? তো স্ত্রী দেহে স্তন গ্রন্থি হলো ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ডের বা সিবেসিয়াস গ্রন্থির প্রকৃত রূপান্তর। স্ত্রী দেহের স্তন গ্রন্থি হলো
ধর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ডের প্রকৃত রূপান্তর। মৃত্যুর পর পেশি শক্ত অর্থাৎ কঠিন হয়ে যাওয়ার কারণ কি? তো মৃত্যুর পরে পেশি শক্ত হয়ে যায় কারণ এটিপি কমে যায়, এটিপি থাকে না, কমে যায়, সেই জন্য মৃত্যুর পর পেশি শক্ত হয়ে যায়। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? তো মানুষের দাঁতের কঠিন অংশটি হলো এনামেল। নেক্সট, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? তো পার্নিসিয়াস অ্যানিমিয়া ভিটামিন B12 এর অভাবে ঘটে। আমরা তোমাদের ভিটামিনের ওপরে একটা ভিডিও দিয়ে দিয়েছি যে ভিটামিনের নাম, ভিটামিনের রাসায়নিক নাম এবং ভিটামিনের অভাবজনিত রোগের নাম, অভাবজনিত অভাব হলে কি রোগ দেখা যায় সেগুলি আমরা তোমাদের একটা ভিটামিনের ওপর ভিডিও দিয়ে দিয়েছি। তো তোমরা সেই ভিডিওটি দেখতে পারো, সেটি কিন্তু তোমাদের পরীক্ষাতে এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? তো স্তন্যপায়ী প্রাণী হচ্ছে তিমি, তিমি মাছ। তোমরা সকলেই জানো যে তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যার দেহে লোম থাকে না। নেক্সট, যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলা হয়? যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কপ্রোফ্যাগি বলে। যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কপ্রোফ্যাগি প্রাণী বলা হয়। তো হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশন চ্যানেলে আজকে সায়েন্সের ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো। আর নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিও এখনও দেখোনি কিংবা কয়েকটা ভিডিও দেখেছো তাদের বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রায় 240টির ওপরে কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধীয় ভিডিও দেওয়া আছে। যে ভিডিওগুলি তোমরা দেখতে পারো, তোমাদের হেল্প হবে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য। তো আজকের মতো এতদূর, পরবর্তীতে আমরা আরও অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এতদূর, ধন্যবাদ।